জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, আমরা পরমপিতার দীক্ষা নিয়েছি, আর পরমপিতা আমাদের সুন্দর একখানা সুযোগ করে দিয়েছেন, সেটা হলো আচার্য পরম্পরা। আমরা শোকে মুহ্যমান হয়েও আচার্যদেবের সান্নিধ্যে এসে আমরা সেই শোক ভুলে যাই, আবার সতেজতা লাভ করি, আবার প্রাণ ফিরে পাই। আচার্যদেব এমনই পথ দেখান, এমনই দিশেহারা মানুষকে দিশা দেখান, যাতে করে মানুষ আবার উঠে দাঁড়ায়। তো এরকমই কিছু আলোচনা আজকে করব। এক দম্পতির 24 বছরের একমাত্র পুত্র আত্মহত্যা করেছে, স্বাভাবিকভাবেই শোকে অবসাদে মুহ্যমান, কাতর মা বাবা, বিশেষ করে ওই ছেলেটি নাকি কৃতবিত্ত, মাতৃপিতৃ ভক্ত ও মিষ্টি স্বভাবের ছিল, তাই সে যে এমনটি করতে পারে ওই দম্পতি তা কখনো মানতে পারছেন না। শ্রী শ্রী আচার্যদেব তাদের মুখে এই শোক বার্তা বিমর্ষ মুখে শুনলেন। ওনারা একটু আশ্বস্ত হতেই জিজ্ঞাসা করলেন, কোনো প্রেম ঘটিত ব্যাপার স্যাপার ছিল কি না, মানে ওই ছেলেটির আত্মহত্যার যে ঘটনা, এত কম বয়সে, মাত্র 24 বছর বয়স, সেই সময়ের যে এই 24 বছর বয়সে আত্মহত্যার যে ঘটনা, সেটা আচার্যদেবের কাছে নিবেদন করা হলো। যখনই বাবা মা একটু আশ্বস্ত হলেন, তখন আচার্যদেব জিজ্ঞাসা করলেন যে কোনো প্রেম সম্পর্কিত ব্যাপার ছিল কি না। ওই রকম সম্ভাবনার কথার উত্তর ভেসে উঠতেই তিনি গম্ভীরভাবে বললেন, 24টি বছর ধরে যে সন্তানকে লালন পালন করলেন সব কিছুর বিনিময়ে, সেই সন্তান যদি একটা মেয়ের সাথে হওয়া 2-1 মাসের সম্পর্কের জেরে এক মুহূর্তও বাবা মায়ের কষ্টের কথা চিন্তা না করে আত্মহনন করতে পারে, সেই পুত্র কি বেঁচে থাকলে ওর মা বাবার মনের দিকটা গুরুত্ব দিত? এটা হলো আসল প্রশ্ন। কারণ একটা 24 বছরের ছেলে, সে তার প্রেম ঘটিত ব্যাপারের জন্য, প্রেমের সাফল্য না হওয়ার জন্য সে আত্মহত্যা করলো, এটা তার বাবা মায়ের কাছে কতটা কষ্টের কারণ হতে পারে সেটা আপনারাই একবার বলুন। আর এটাই যদি হয়ে থাকে, তাহলে আচার্যদেব তার উত্তরে বললেন, তাহলে সে যখন একটা সামান্য মেয়ের জন্য তার 24টি বছরের বাবা মাকে ভুলে গেল, 24টি বছরের কথা ভুলে গেল, তাহলে সে বেঁচে থাকলে সে বাবা মাকে কীভাবে গুরুত্ব দিত, তাদের বাধ্য কি আদৌ হতো? এটা আসল কথাটা আচার্যদেব বলতে চাইলেন। তাহলে ওই রকম সন্তানের আত্মহনন খুব দুঃখজনক হলেও তা নিয়ে শোকাবিষ্ট অবসাদগ্রস্ত হয়ে না থেকে আরেকটা সন্তানের জন্য চেষ্টা করা বেশি বাস্তবমুখী নয় কি? মনোবিজ্ঞানে কাউন্সেলিং বলে একটা ফলপ্রসূ চিকিৎসার তত্ত্ব আছে, এটাকে সরল বাংলায় বললে দাঁড়ায় মানসিকভাবে আক্রান্ত রোগী বা রোগিনীর বৈশিষ্ট্য, সংস্কার, কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি ও বোধের উপর দাঁড়িয়ে নিবিড় আলোচনার মাধ্যমে তাদের মনের অন্যতম স্থল থেকে মানসিক বিকৃতির গোড়া উৎপাটন, তাদের সুস্থতা বোধ করানো। যেভাবে শ্রী শ্রী আচার্যদেব উপরিউক্ত পুত্র শোকে মুহ্যমান দম্পতির মনকষ্ট দূর করে তাদের জীবনে আশার আলো জ্বেলে দিলেন, এরকম দৃষ্টান্ত সারা পৃথিবীব্যাপী বিরল বলে আমার ধারণা, মানে যিনি এটা লিখছেন। আপনারা শুনতে পাচ্ছেন বাইরে একটু বৃষ্টির আওয়াজ আসছে, তবুও আমি আপনাদের আরও দুটো ঘটনা শোনাচ্ছি। তখন ঘোর করোনাকাল, ব্যাপারটা শুনুন, এটা কিন্তু অনেকেই জানেন না, মানে একটা হনুমান হঠাৎ করে এসে কি ঘটনা ঘটলো, আচার্যদেবের কাছে পৌঁছে গেল। তখন করোনাকাল চলছে, তখন মানুষের ঘরে ঘরে খাবার নেই, প্রত্যেকটা মানুষ তখন অভুক্ত, তো এই সময় এই জীবজন্তুদের প্রতি আচার্যদেবের কি কর্তব্য, কি কর, শুনুন একবার। তখন ঘোর করোনাকাল, হঠাৎ ওনার বাসকক্ষের সামনে প্রাঙ্গণে এক হনুমান হাজির, লোকজনের উপস্থিতি, বিভিন্ন গেটে দারোয়ান, সব দিক নিরাপত্তার বেষ্টনী ভেদ করে ওখানে ও হনুমান ঢুকে পড়াটাও কিন্তু অত্যন্ত কঠিন, সচরাচর ওরকম আসেও না, তাই হঠাৎ হনুমানের উপস্থিতি স্বাভাবিকভাবেই একটা শোরগোলের সৃষ্টি করলো, দিশেহারা হয়ে এক সময় সে রণে ভঙ্গ দিল। সবাই এই ঘটনাকে একটা বিচ্ছিন্ন আকস্মিক ঘটনা হিসেবে ধরে নিলেও শ্রী শ্রী আচার্যদেব সহমত হলেন না। তিনি বললেন, করোনাকালে সবাই তো মানুষের
খাবার সরবরাহের জন্য ব্যতিব্যস্ত। কেউ কি চিন্তা করেছে দেওঘর একটা তীর্থস্থান? তীর্থযাত্রীরা সারা বছর এখানে এসে ভূত যজ্ঞ হিসেবে বান্দর, হনুমান, পথের কুকুর, ছেড়ে রাখা ষাঁড়দেরও খাওয়ায়। এখন লকডাউন, এর জন্য কেউই আসছে না, তাই এই অবলা প্রাণীদেরও অভুক্ত থাকতে হচ্ছে। পেটের জ্বালায় এই হনুমানটা সব নিরাপত্তার ব্যবস্থাকে তোয়াক্কা না করে এখানে এসে পড়েছে। ব্যাস, যেমন মহান ধারণা তেমনি মহৎ কর্ম। লোক লস্কর নিয়ে ওই দিন থেকেই দীর্ঘকাল ধরে মাসের পর মাস সারা দেওঘর জুড়ে অভুক্ত প্রাণীদের পেট ভরে খাওয়ানো চলল। একজন গণ্যমান্য রোগীর গলায় গ্ল্যান্ড ফুলেছে। আরও একটি ঘটনা, খুব ব্যথা ও প্রবল জ্বর। উনি কোনোভাবেই অ্যালোপ্যাথি জীবাণুনাশক প্রয়োগ করতে দেবেন না, মানে অ্যালোপ্যাথিতে তার বিশ্বাস নেই আর কি। অথচ অবস্থা সঙ্গীন, কোনো সময় রক্তে জীবাণু ছড়িয়ে পড়ে বিপদের আশঙ্কা। আমি অনেক চেষ্টা করেও তাকে কোনোভাবে রাজি করাতে না পেরে আচার্য দেবের শরণাপন্ন হলাম। আমার বাচনিক সব কিছু শুনে তিনি এক পন্থা বাতলে দিলেন যা অভূতপূর্ব। তিনি বললেন, একটা আয়ুর্বেদিক ওষুধের কৌটো খালি করে ওতে আপনার নির্বাচিত অ্যান্টিবায়োটিকের কোর্সটা পুরে সেবন বিধি বলে দেন, যেমন বলা তেমনি পালন, আর এতেই বাজিমাত হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, রোগীও আরোগ্য লাভ করলেন। তাৎক্ষণিক এই ব্যবস্থাপত্র আমার বিস্ময় সৃষ্টি করেছিল। শ্রী শ্রী আচার্য দেব কোনো রকম আজগুবি বা অলৌকিক ধ্যান ধারণা বা আবেদন নিবেদনকে এক তিলক প্রশ্রয় দেন না। পরম দয়াল মূর্ত বিজ্ঞানী, সব কিছুর কারণকে সম্যকভাবে জানাকে তিনি আধ্যাত্মিকতা বলে অভিহিত করেছেন। তারই বাস্তব বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রকাশ আমরা নিত্য আচার্য দেবের সান্নিধ্যে উপভোগ করি। প্রসঙ্গক্রমে একটা ঘটনার অবতারণা করতে চাই। এক ইষ্টভ্রাতা, মানে আরও একটি ঘটনা, এক ইষ্টভ্রাতার শিশুপুত্র ঘন ঘন জ্বর কাশিতে ভোগে। উনি শিশুটিকে নিয়ে শ্রী শ্রী আচার্য দেবের সম্মুখে মেঝেতে রেখে দৃষ্টি আকর্ষণ করলেন। আগে আমার ছেলেটার, মানে নিবেদন করছেন ওই বাবা মা তার ছেলেকে নিয়ে নিবেদন করছেন, আগে আমার ছেলেটার বারবার জ্বর কাশি হয়। মুহূর্তে বিরক্ত হয়ে তিনি বললেন, এই ঠান্ডা মাটিতে ফেলে শিশুটিকে আরও অসুস্থ করতে চাও নাকি? মানে সাথে সাথে আচার্য দেব বলছেন। এই কথা শুনে ইষ্ট ভ্রাতাটি শিশুটিকে কোলে নিয়ে তার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, আগে আপনি যদি ছেলেটির মাথায় হাত বুলিয়ে দেন ও সুস্থ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। শ্রী শ্রী দাদা রাগত স্বরে বললেন, এরকমের আজগুবি নিদান ঠাকুরের জগতে নেই। অনেকে আমরা ভাবি যে আচার্যদেব হয়তো মাথায় হাত বুলিয়ে দিলে কি আচার্যদেব স্পর্শ করে দিলে তার হয়তো মুহূর্তে পরিবর্তন ঘটবে, তার হয়তো রোগ সেরে যাবে কি রোগ শরীর ছাড়বে। এই যে ধারণা, এই সমস্ত আজগুবি ধারণায় আমরা বিশ্বাসী, কিন্তু বর্তমান আচার্যদেব তা নন। ঠাকুর বলেছেন, যেমনটি করে যা পেতে হয় তা না করে তার জন্য আফসোস করো না। যথোপযুক্ত চিকিৎসা না করে যদি কারো মাথায় হাত বুলিয়ে দিলেই সে সুস্থ হয়ে যেত, তাহলে আমার ছেলেরা অসুস্থ হলে আমি স্বপনদাকে দেখাতাম না। এই বলে তিনি ওই ইষ্টভ্রাতাটির বাড়ির নিকটস্থ শিশু চিকিৎসকের ঠিকানার খোঁজ খবর করে ওনাকে লিখে দেবার ব্যবস্থা করলেন। তো এইভাবে আচার্যদেব প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমাদের সিদ্ধান্ত দিতে থাকেন, সমাধান দিতে থাকেন। একটা এইভাবে প্রত্যেকটি সমাধানে তিনি এগিয়ে আসছেন। তার বিচার বুদ্ধি, তার পর্যবেক্ষণ ক্ষমতা, এগুলো আশ্চর্য করে দেবার মতো আজকালকার দিনে বর্তমান পরিস্থিতিতে। তাই পরম দয়ালের কাছে আমার প্রার্থনা, পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব এইভাবেই যেন আমাদের সাথে সব দিন থাকেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।